আসসালামু আলাইকুম প্রথমেই একটা বিষয় জানতে চাই এই মুহূর্তে আপনারা যারা পঁয়ত্রিশ প্রত্যাশী ভাই বোনেরা এই ভিডিওটি দেখতেছেন এবং সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে এই আন্দোলনে সম্পৃক্ত আছেন প্লিজ আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে একটু যোগাযোগ করবেন বাইদাওয়ে আপনারা এখানে দেখতে পাচ্ছেন দেশের স্বনামধন্য একটি নিউজ পোর্টাল জাগো নিউজ টোয়েন্টি ফোর ডট কমের একটি প্রতিবেদন যেখানে বলা হয়েছে সরকারি চাকরির বয়সসীমা পঁয়ত্রিশ সান শিক্ষাবিদরা এবং বিরোধী আমলারা প্রতিবেদনটা খুবই যুক্তিসঙ্গত মনে হয়েছে তাই আপনাদের সাথে শেয়ার করছি বলা হচ্ছে দেশের শিক্ষিত তরুণ তরুণীদের পছন্দের শীর্ষে সরকারি চাকরি সুযোগ সুবিধা ও নিশ্চয়তা বিবেচনায় নিসের গ্রেডের চাকরির জন্যও ঝাঁপিয়ে পড়ছেন উচ্চতর ডিগ্রিধারীরা এর মধ্যে অনেকে বয়সসীমা পেরিয়ে গেলেও থেকে যাচ্ছেন বেকার তাদের বড় একটি অংশ কয়েক বছর ধরে সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা বাড়ানোর দাবিতে আন্দোলন করে আসছেন তাদের দাবি বয়সীমা তিরিশ থেকে বাড়িয়ে পঁয়ত্রিশ করা হোক এ দাবির সঙ্গে একমত দেশের শিক্ষাবিদরা তারা চান পঁয়ত্রিশ না হোক অন্তত বত্রিশ হলেও করা হোক আর আমলারা বলছেন সরকারি চাকরির বয়সসীমা পঁয়ত্রিশ করার কোনো যৌক্তিকতা নেই এটা করলে বেকার সমস্যা ভয়াবহ রকম বাড়বে সরকার পঁয়ত্রিশ প্রত্যাশীদের দাবি পূরণে সেভাবে কখনোই আগ্রহ দেখায়নি উল্টো এ দাবিতে আন্দোলনকারীদের লাঠিপেটা ও ব্যাপক হারে গ্রেপ্তার করে দমিয়ে দিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী সম্প্রতি শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বয়সীমা বাড়াতে সুপারিশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি দেন মন্ত্রণালয়ের বৈঠকে তা নিয়ে প্রাথমিক আলোচনাও হয় বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চিঠি পাঠিয়ে সরকার প্রধানের সারার অপেক্ষায় জনপ্রশাসন মন্ত্রণালয় শিক্ষামন্ত্রীর সুপারিশের পর পঁয়ত্রিশ প্রত্যাশী চাকরি প্রার্থীরা দীর্ঘদিন পর কঠোর আন্দোলনে নেমেছে গত বারোই মে থেকে প্রতিদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্করের রাজু ভাস্কর্যের পাদদেশে ও শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন বয়সীমা না বাড়া পর্যন্ত তারা এই কর্মসূচি চালিয়ে যাবেন বলে ঘোষণা দিয়েছেন পাশাপাশি উনিশ মেয়ের পর আমরণ অনশন কর্মসূচি করার হুঁশিয়ারিও দিয়েছেন শুধু রাজনীতিবিদ নন শিক্ষাবিদরাও চাকরিতে প্রবেশের বয়সীমা বাড়ানোর দাবির পক্ষে তারা এটিকে সময়ের দাবি বলে উল্লেখ করেছেন তবে ঠিক উল্টো সুর সাবেক আমলাদের কণ্ঠে তারা মনে করেন বয়সসীমা তিরিশ বছরই যথেষ্ট এর চেয়ে বাড়ানোর কোনো যৌক্তিকতা নেই সরকার যদি বয়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেয় তাতে দীর্ঘমেয়াদে বেকার আরও বাড়বে বলে মনে করেন সাবেক ও বর্তমান সচিবরা বয়সসীমা বাড়ানো খুবই যৌক্তিক শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর আব্দুল মান্নান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য দায়িত্ব পালন করেছেন বিশ্ববিদ্যালয় মজুরি কমিশনের চেয়ারম্যান হিসেবেও তিনি মনে করেন সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা বাড়ানো খুবই যুক্তি অন্তত দুই থেকে তিন উচিত একই সঙ্গে নিয়োগ প্রক্রিয়া আরও দ্রুত সময়ে শেষ করার তাগিদ দিয়েছেন তিনি অধ্যাপক আব্দুল মান্নান জাগন ইউসকে বলেন উনিশশো সালে চাকরির বয়সীমা তিরিশ বছর করা হয় এরপর কিন্তু অবসরের বয়স বেড়েছে মানুষের গড় আয়ু বেড়েছে তাহলে চাকরিতে প্রবেশের বয়সীমা বাড়বে না কেন এটা নিয়ে আমি দীর্ঘদিন ধরে বলে আসছি অনেক লেখালেখিও করেছি আমি মনে করি সার্বিক পরিস্থিতি বিবেচনা করে বয়স বাড়ানো উচিত বয়স বাড়ানো হলে কর্মক্ষেত্রে প্রভাব পড়বে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন আমার মনে হয় না তেমন কোনো নেতিবাচক প্রভাব পড়বে তবে হ্যাঁ শুধু বয়স বাড়ালে হবে না সঙ্গে গ্রাজুয়েটদের দক্ষতা সফট স্কিল লিঙ্গুয়েজ স্কিল বাড়াতে হবে অদক্ষ মাতাভারি করা কর্মীদের দিয়ে তো কোনো কাজই হবে না সরকারের লক্ষ্য যেহেতু কর্মসংস্থান সৃষ্টি করে বেকার কমানো সেক্ষেত্রে জনশক্তি উদ্ভাবনমুখীও করতে উদ্যোগ নিতে হবে অর্থনীতি ও উন্নয়ন বিধি নীতি ও বিধি হিসেবে সুপরিচিত হলেও শিক্ষা ও কর্মসংস্থান নিয়েও দীর্ঘদিন কাজ করে আছেন কাজী খলিকুজ্জামান আহমেদ তিনিও বয়সীমা কিছুটা বাড়ানোর পক্ষে কাজী খলিকুজ্জামান আহমেদ বলেন সরকারি চাকরির চাহিদা ব্যাপক সেই অর্থে সুযোগ কম চাকরি পাওয়া যায় না অনেক শিক্ষিত বেকার রয়েছেন তাদের বয়স বাড়ছে কাজ তো পাচ্ছেন না সেই পরিপ্রেক্ষিতে আমি মনে করি বয়স বাড়ালে বাড়ানো যায় সেশন ঝট চাকরির নিয়োগে সূত্রতার কারণে বয়স বাড়ানো যৌতুক উল্লেখ করে তিনি বলেন এখানে অশিক্ষিত তো কাউকে বলা যাবে না বেকার তো প্রায় সবই শিক্ষিত গোষ্ঠীর মধ্যে পড়ালেখা ঠিকমতো শেষ করতেই অনেক ক্ষেত্রে বয়স পার হয়ে যায় মাস্টার্স পাস করতে করতেই তেইশ চব্বিশ বছর হয়ে যায় পাঁচ ছয় বছর এখানে ওখানে দরখাস্ত করতে থাকে কিন্তু চাকরি মেলে না আমি তো দেখছি ব্যাঙ্কে তিনশো জন নিয়োগ দেবে অথচ আবেদন করে কয়েক লাখ প্রার্থী সেজন্য বয়সটা আর একটু বাড়িয়ে দিলে তরুণ যুবকদের জন্য ভালো হতো শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল বলেন চাকরির সীমা কতটা হবে তা বিভিন্ন দেশ ও অঞ্চলভেদে ঠিক করা হয় বাংলাদেশে সবাই সরকারি চাকরি খোঁজে আমি এটার পক্ষে নই তবে কারো মেধা বয়সের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ করে দেওয়ারও পক্ষে নই এজন্য বয়স আরও বাড়ানো দরকার আছে বলে আমি মনে করি এদিকে চাকরিখস্তি তারুণ্য ফোরালে দেশকে কি দেবে সাবেক শিক্ষা সচিব মোহাম্মদ নজরুল ইসলাম খান তিনি এনআই খান নামে পরিচিত দায়িত্ব পালন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিব বিএস হিসেবে প্রশাসন ক্যাডারের কর্মকর্তা হলেও দেশের শিক্ষা জগতে তিনি ব্যাপক পরিচিত সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা বাড়ানোর আন্দোলনের যৌক্তিকতা দেখেন না তিনি তার ভাষ্য আমি পঁয়ত্রিশ বছর করার ঘোর বিরুদ্ধে এনআই খান বলেন পঁয়ত্রিশ বছর ধরে চাকরি খুঁজবে চাকরিটা করবে কবে শিখবে কবে বিয়ে করবে কবে ছেলে মেয়েদের লালন পালন করবে কবে অবসরের আগে যে সময়টুকু পাবে সেই কয় বছর এসে কী এমন কন্ট্রিবিউট করবে তিনি বলেন দেশে চাকরি দেশে চাকরি প্রার্থীদের ভয়ঙ্কর অভ্যাস রয়েছে উল্লেখ করে তিনি বলেন চাকরির জন্য পড়াশোনা যারা করে তারা অন্য কিছুই করে না তারা দুনিয়া থেকে আলাদা হয়ে ঘরের কোণে বসে পড়তেই থাকে সেটাতেই তার যে প্রোডাকটিভ এজ অর্থাৎ পঁচিশ থেকে ৩৫ বছর সেটা চাকরি খুঁজতেই শেষ চাকরি খুঁজতেই যদি তার অন্য ফুরিয়ে যায় দেশকে তিনি কি দেবেন আসলে আপনিও কি তাই মনে করেন আপনাদের কমেন্টের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ